গুড মর্নিং ফ্রেন্ডস, তোমাদের সবাইকে জানাই রাশ পূর্ণিমার অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা। আজকে মঙ্গলবার সকাল থেকে ব্লগটা শুরু করলাম, তো এখনো পর্যন্ত স্নান করিনি। স্নান করে একবারে পুজো করে তারপরে সমস্ত কাজকর্ম শুরু করব, তো চলো সঙ্গে থাকো। আজকে আমাদের রান্না হবে ফ্রাইড রাইস আর চিকেন কষা, এর জন্য একটা ক্যাপসিকাম তোমরা দেখতে পেলে। আর এখন আমি তরকারি করছি সকালের জন্য ফুলকপি আলু পেঁয়াজকালি দিয়ে। আর আজকে হবে ফ্রাইড রাইস, তোমাদের একটু আগে বললাম যে ফ্রাইড রাইসের জন্য এখন আমি চালটা মেপে নিচ্ছি, দু কৌটো চাল নেব। আর কাজু কিশমিশটাও রেডি করে রাখলাম, মানে যতটা পারছি রেডি করে রাখছি, তো দু কৌটো নিয়ে নিলাম। আর এই চালটা বেশ ভালো চাল, একদম লম্বা লম্বা, আর আতপ চালটা হলে পরে না ফ্রাইড রাইসটা খুব ভালো হয়। আর এখানে ছাদে জামা কাপড়গুলো মেলে দিয়েছি, এই দেখো। এখন বাজে ঠিক 12:10, তো এখন পুজোর ঘরে এলাম, পুজো করব আর তারপরে গিয়ে রান্নাবান্না করব। আজকে আবার হাজবেন্ডের জন্মদিন, সেই রান্নাবান্না করতে হবে, ফ্রাইড রাইস মাংস এগুলো হবে। তো দেখি কতক্ষণ পুজোর ঘরে লাগে, তারপরে মিষ্টি সোনাকে এখন অভিষেক করাবো, আর কাউকেই করাবো না, কারণ এই সমস্ত করতে গেলে অনেকটা সময় লাগে, একা মানুষ পারবো না এত কিছু। আজকে যেহেতু রাস পূর্ণিমা, একটুখানি সুন্দর করে ঠাকুর ঘরে পুজো করব, তো প্রতিদিনই চেষ্টা করি ভালো করে পুজো করার। তো সমস্ত কিছু গুছিয়ে নিয়েছি, ফুল তুলসী পাতা যা যা লাগে, মিষ্টি সোনাকে এখন অভিষেক করিয়ে নিচ্ছি, একটুখানি ফুলের অভিষেক করিয়ে নিলাম, সমস্ত ভোগের উপকরণগুলো সাজিয়ে নিয়েছি। রাস পূর্ণিমার পুজো কমপ্লিট হওয়ার পর তোমাদেরকে সম্পূর্ণ ঠাকুরঘরটা একবার ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি। সবাইকে আজকে চেষ্টা করেছি একটা করে রজনীগন্ধা ফুলের মালার পরানোর, তো প্রতিদিন তো আর সেটা সম্ভব হয় না, প্রতিদিন এমনি ফুল নিবেদন করি, তো আজকে সবাইকে একটুখানি সুন্দর করে সাজিয়েছি, সুন্দর করে অনেকক্ষণ ধরে পুজো করেছি। তো এবারে তোমরা দেখে নিলে সবাইকে, এখানে দেখো এখনও ধূপ দীপ জ্বলছে, সব ভোগগুলো যে নিবেদন করেছি সেগুলো এখানে রয়েছে। একটা বড় কাজ তো করে ফেললাম, এবারে আরো একটা বিশাল বড় কাজ বাকি আছে, সেটা হলো পেট পুজোর কাজ, মানে রান্না বান্নাটা কি করতে হবে। তো অনেকক্ষণ লাগলো পুজো করতে, যেহেতু সবকিছু আয়োজন করতে হয়েছে। আজকে আবার চেরি ম্যাক্সি মিমি তিনজনের আবার স্নানের পালা, হাজবেন্ড আর ছেলে দুজনে মিলে এদেরকে বাথরুমে পুরোপুরি স্নান করাচ্ছে। আর এখন আমি চালটাকে ধুয়ে নিচ্ছি, চালটা তখন তো মেপে রেখে গেছিলাম, তো ভালো করে চালটাকে ধুয়ে তারপরে রান্না করব। চেরিকে নিয়ে গেছে স্নান করাতে, আর ওইদিকে ম্যাক্সি প্রচন্ডভাবে চিৎকার করছে। এখন বাজে বেলা 1:45, তো 1:45 সময় রান্না করে ঢুকেছি, কখন বেরোবো জানি না, অনেকটা সময়ের ব্যাপার আছে। এখন মাংসটাকে ম্যারিনেট করব, এই জন্য মশলাটাকে দিয়ে দিয়েছি, মানে আদা রসুন লঙ্কা বাটা। তো এখন সর্ষে তেল দিয়ে দিলাম, তারপরে সামান্য একটুখানি চিনি দিলাম, নুন দিলাম, আর এখন হলুদ দিলাম, এরপরে টক দইটা দিয়ে দিলাম, এরপরে এটাকে ভালো করে মেখে নিচ্ছি। তারপরে মেখে কিছুক্ষণ রেখে দেবো, কারণ আমার অন্যান্য কাজগুলো আছে। তো ভালো করে মাখা হয়ে গেল, এখন ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য রেখে দিচ্ছি। একদিকে মিমিদের মাংসটা সিদ্ধ হচ্ছে, তারপরে কড়াইতে দিয়ে দিলাম সর্ষের তেল, ওটা গরম হতে হতে আমি এদিকে কাজু আর কিশমিশটাকে গুছিয়ে নিচ্ছি ফ্রাইড রাইসের জন্য। তো গুছিয়ে নিলাম সমস্তটা, এরপরে আমাকে আলুটাকে ভাজতে হবে, ওদিকে কড়াইটা গরম হয়ে গেছে, এখন আলুটাকে ছেড়ে দিচ্ছি কড়াইয়ের মধ্যে। তো দুটো কাজ একসাথে হচ্ছে, একদিকে মিমিদের মাংসটাও সিদ্ধ হচ্ছে, একদিকে ওদিকে আলুটাও ভাজা হয়ে যাচ্ছে। তো আলুটা মোটামুটি লাল লাল করে ভেজে নিয়েছি, এবারে হাঁড়ি নিয়ে নিয়েছি, আজকে একটুখানি বড় হাঁড়ি নিয়েছি, যেহেতু ফ্রাইড রাইসটা হাঁড়ির মধ্যে করে করব। তো জল নিয়ে নিলাম পরিমাণ মতো, মিমিদের মাংসটা একটু পরে সিদ্ধ হয়ে যাবে, তারপরে ওটাকে নামিয়ে হাঁড়িটাকে বসিয়ে দেব। এদিকে মাংসের মশলাটা আমি কষিয়ে নিচ্ছি, ভালো করে কষিয়ে নেওয়ার পরে এখন আমি মাংসটাকে ছেড়ে দিচ্ছি, অনেকক্ষণই এটা ম্যারিনেট করা ছিল, তো এখন ভালো করে মাংসটাকে কষাচ্ছি। এখন হাঁড়িটাকে বসিয়ে দিচ্ছি আর মাংসটাকে কষাচ্ছি। এখন মাংসের মধ্যে যে যে মশলাগুলো আর একটুখানি করে লাগবে সেগুলো এখন দিয়ে দিচ্ছি, নুন হলুদ চিনি সবই অল্প অল্প করে দিয়ে দিলাম, জিরের গুঁড়োটাও দিয়ে দিলাম, এবারে ভালো করে কষিয়ে নিচ্ছি। ওদিকে হাঁড়িটা জলটাও গরম হয়ে যাওয়ার পর এবারে আমি চালটা যে ধুয়ে রেখেছিলাম চালটা এবারে দিয়ে দিচ্ছি। আর আমি যে এই কাজগুলো কত তাড়াহুড়ো করে করছি তোমাদেরকে কিছু বলার নেই, মানে প্রচণ্ড তাড়াহুড়ো করছিলাম, যেহেতু অনেকটা বেলা হয়ে গেছে, হাজবেন্ডেরও খিদে পেয়ে গেছে, ছেলেরও খিদে পেয়ে গেছে, এই জন্য মানে নাকে চোখে মুখে কিছু দেখতে পাচ্ছিলাম না, সেভাবেই করছিলাম। তারপরে ফ্রাইড রাইসের ভাতটা হয়ে যাওয়ার পর ওটাকে উপুর করে দিয়েছি, একদিকে মাংসটা হচ্ছে আর একদিকে ফ্রাইড রাইসের যে মশলাগুলো থাকে, মানে যে সবজিগুলো দিতে হয় সেগুলোকে এখন ভাজা করে নিচ্ছি। এর মধ্যে নুন চিনি, আর চিনির পরিমাণটা একটুখানি বেশি করে দিতে হয়, আমি 6-7 চামচ মতন চিনি দিয়েছি দু কৌটো চালের জন্য, আর নুনটা আন্দাজ মতো দিয়ে দিয়েছি, আর তেজপাতা দিয়েছি, আর একটুখানি কয়েকটা কাঁচা লঙ্কা আমি একটুখানি ভেঙে ভেঙে দিলাম যাতে একটুখানি ঝালঝাল ব্যাপারটা হয়। ওদিকে মাংসের ঢাকনাটা খুলে একটুখানি মাংসটাকে নাড়াচাড়া করে নিচ্ছি, আর আমি তো শুকনো লঙ্কা খুব একটা ব্যবহার করি না, ওই জন্য আমাদের মাংসটা একটুখানি সাদা সাদা ধরনের হয়, তো খেতে কিন্তু খারাপ হয় না, খেতে কিন্তু খুবই ভালো হয়। তো এদিকে এই সবজিগুলো ভাজা হয়ে গেছে আর ওদিকে ভাতটা হয়ে গেছিলো, ভাতের মধ্যে এখন সমস্ত সবজিগুলোকে আমি এভাবে মিশিয়ে দিচ্ছি, আর এর মধ্যে ঘিও দিতে হয়, তো ঘিও দিয়েছিলাম, সাদা তেলও দিয়ে দিয়েছিলাম, তারপরে এটাকে এখন ভালো করে মিশিয়ে দিচ্ছি যাতে সমস্ত নুন চিনি সবটা মিশে যায়। তো এই দেখো ভাতটা খুব সুন্দর হয়েছে, আমার ফ্রাইড রাইস রেডি। তো একদম দেরি না করে সমস্ত কাজগুলো তাড়াতাড়ি করে করছি, এদিকে মাংসটাও হয়ে গেছে, মাংসটাকে এখন বড় একটা পাত্রের মধ্যে ঢেলে নিলাম। তো এই দেখো,
এরপরে আর একটুও দেরি করবো না, সবাই এসে গেছে, সবার খাবারটা আমি রেডি করছি, শাশুড়ি মা তো চলে এসেছে। তো প্রথমে হাজবেন্ডের আজকে জন্মদিন যেহেতু, তার ভাতটাই আমি প্রথমে বেড়ে ফেলছি। তো এই যে বেড়ে নিলাম, এই মুহূর্তে হাজবেন্ড একজনের সাথে ফোনে কথা বলছিল বলে ছেলের খাবারটাকে আগে রেডি করে দিচ্ছি। তাছাড়া ছেলের খিদেও পেয়েছে, ছেলে যেহেতু এখন একটুখানি টাইমে খাওয়ার চেষ্টা করে, এজন্য ওর খাওয়াটা রেডি করে দিলাম। এরপরে বাটির মধ্যে হাজবেন্ডের জন্য মাংসটাকে বেড়ে ফেলছি, তারপরে শাশুড়িমাও বসে আছে, শাশুড়িমাকেও দিয়ে দেবো মাংস। আর আজকে শাশুড়িমা বলেছে এক পিস আলু আর একটা মাংস খাবে। তো এই যে হাজবেন্ডের খাবারটাকে এইভাবে রেডি করেছি, আর কিছু করতে পারিনি, এইটুকুই করতে পেরেছি। তো শাশুড়িমা তো খেতে বসে গেছে, ফ্রাইড রাইসটা দিয়ে দিয়েছি, এখন একটা মাংস আর আলু দিতে বলেছিল যেহেতু, সেরকমভাবে আমি দিচ্ছি। আর নরম দেখে দিচ্ছি, যে মাংসটা একটু নরম হয়, যেহেতু সামনে তো দাঁত নেই আর পিছনে যে দাঁতগুলো আছে সেগুলোও নড়ছে। আর আমার শাশুড়ি মা দেখো আমাদেরকে কীভাবে তাকাবে, একটা এক্সট্রা মাংস দিয়ে দিয়েছি বলে, এই দেখো আমাদেরকে কেমন করে তাকিয়ে আছে। তো যাই হোক, এখন বাজে 3:10, তো 2:45 সময় রান্নাঘরে ঢুকেছিলাম, আর 3:10 রান্না কমপ্লিট করে সমস্ত খাওয়া দাওয়া রেডি করে ফেলেছি। এই দেখো শাশুড়ি মা ছেলে খেতে বসে গেছে, হাজবেন্ডের খাওয়াটা রেডি রয়েছে, আমারটাও রেডি করা রয়েছে। এই যে তো চলো, এখন আর কথা বলছি না, পরে আবার খাওয়া দাওয়া পরে তোমাদের সাথে কথা বলবো। তারপরে আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, এখন ডিশগুলোকে ধুতে হবে। শাশুড়িমা এখনও পর্যন্ত খাচ্ছে, কারণ মাংসের ব্যাপার, তার দাঁত নেই তো খাচ্ছে। এখন আমি বাসনগুলোকে মেজে ফেলছি, শাশুড়িমার হলে পরে সেটাও মাজতে হবে। আর রান্নাঘরটা পুরো অগোছালো হয়ে রয়েছে, সেটাকে পুরো গোছাতে হবে, তারপরে পরিষ্কার করতে হবে। তো ডিশগুলোকে আমি তাড়াতাড়ি করে মেজে ফেলছি, এই দেখো। তো সমস্ত বাসনকোসন মেজে নিয়েছি, এখন সমস্ত মশলার কৌটোগুলো অগোছালো হয়েছিল, সেগুলোকে এখন জায়গার জিনিস জায়গায় রাখছি, মানে এই ট্রেটাকে গুছিয়ে নিলাম। এবারে এটা যেখানে থাকে, এই বক্সের মধ্যে থাকে, এই বক্সের মধ্যে রেখে দিলাম। এরপরে দুটো তেলের বোতল বাইরে রয়েছে, এটা হলো সাদা তেলের বোতল, এটাকেও রেখে দিচ্ছি ভিতরে। আর সর্ষের তেল যে দিয়ে যেহেতু আজকে রান্না করেছিলাম মাংসটা, ওটাকেও রেখে দিচ্ছি জায়গা মতো। তো এদিকটা গোছগাছ করা মোটামুটি হয়ে গেল, তারপরে এখন গ্যাসটাকে মুছতে হবে, তারপরে চিমনিটাকে মুছতে হবে, পুরো জায়গাটাকে মুছতে হবে। তো ঘিটাকেও জায়গায় রেখে দিলাম, এবারে এটা মানে আলমারির দরজাটা বন্ধ করে দিয়ে এবারে আমি গ্যাসটাকে মুছবো। আমি এখন চলে এসেছি গ্যাসের এখানে, মানে গ্যাস ওভেনের সামনে। তো এখানে আমি ন্যাকড়া ট্যাকড়াগুলো ভালো করে ধুয়ে নিচ্ছি, তারপরে ভিম লিকুইড দিয়ে জায়গাটাকে মুছতে হবে, ভিম লিকুইড দিয়ে দিলাম। এবারে এই ন্যাকড়াগুলো দিয়ে ভালো করে মুছে নিচ্ছি, আর এভাবে মুছলে পরে সত্যি কথা একটুও তেল চিটিচিটে ব্যাপার থাকে না, তোমরাও ব্যাপারটা অনেকে জানো। তো চিমনিটাকেও একটুখানি পরিষ্কার করে নিলাম, এখন অনেকগুলো জলের বোতল আমার ভরতে হবে, যেহেতু পেট পুজো হয়ে গেছে আর কোনো চাপ নেই, এখন আস্তে ধীরে কাজগুলো করি। সমস্ত বাসনকোসন মেজে ফেলেছি, দেখো রান্নার তাকটা পরিষ্কার করে ফেলেছি, খাওয়ার আগে আজকে করতে পারিনি যেহেতু সময় ছিল না। তারপর টেবিলটাকেও গুছিয়ে গাছিয়ে রেখেছি। আর অনেকে পারে সমস্ত নোংরা ময়লা ফেলে রেখে দিব্যি শুয়ে থাকে, মানে পারে, ঘুমটা এসে যায় তাদের, কিন্তু আমি সেটা পারি না। মানে নোংরা ময়লা থাকবে, যে কাজটা করতে হবে সেই কাজটা করেই তারপরে সমস্ত রেস্ট। আর এভাবে যদি ফেলে রেখে গিয়ে আমি রেস্ট করি তাহলে আমার রেস্ট আর জীবনে হবে না। তো এখন যে কাজটা করবো সেটা হলো ঘরটাকে মুছবো, রান্নাঘর, তারপরে ওইদিকে ঘরটারগুলো মুছে নিই, কারণ আজকে ভেবেছিলাম কাজের দিদিকে দিয়ে ঘরগুলো মুছাবো, উপরের ঘরগুলো, কিন্তু কাজের দিদি আমাদের পুরো খাওয়ার টাইমে এসেছে, তো তার জন্য বললাম তুমি নিচেই মুছো আর উপরটা আমি মুছে ফেলবো। তো এখন মুছবো, তারপরে আর তো স্নান করবো না, স্নান হয়ে গেছে, যেহেতু জামা কাপড় ছাড়বো, তারপরে বেরিয়েছে 5 রকমের মিষ্টি, নাও শুরু করো, মা খাইয়ে দাও। আজকে যেহেতু পুজোর ঘরে অনেকটা সময় কেটেছে এই জন্য পায়েসটাকে করতে পারিনি, কোনো রকমে তো খাওয়া দাওয়াটা তৈরি করে তারপরে আমরা খেয়েছি। তো যাই হোক, এখন তো সময় আছে, পায়েসটাকে বানাবো। এখন সন্ধ্যাবেলায় চা করবো, এই জন্য চায়ের বাটি বসিয়ে দিয়েছি, আর পায়েস করবো যেহেতু এই জন্য একটা বাটি নিয়েছি। আর আজকে লিকুইড দুধ দিয়ে চাটা করছি, লিকুইড দুধ দিয়ে চা করলে খুব ভালো হয়। এখন ওই চায়ের দুধের মধ্যে কিছুটা জল মিশিয়ে দিয়েছি, কারণ শুধু দুধে চা করলে পরে চাটা খুব কড়া হয়, এই জন্য এভাবেই করলাম। ওদিকে পায়েসের জন্য দুধটা রেডি করে নিলাম, তো এদিকে আমি চাটাকেও রেডি করে ফেলছি, ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি, আর চিনি তো ব্যবহার করি না। এখন শাশুড়িমাকে আর হাজবেন্ডকে চাটা দিয়ে আসছি, আর হাজবেন্ড তো বিস্কুট ছাড়া চা খায়, আর শাশুড়িমাকে দুটো বিস্কুট দিয়েছি। এদিকে ছেলে এসে গেছে, ছেলের খাওয়াটাকে রেডি করে রেখেছি, এদিকে মিমি ঘুরে বেড়াচ্ছে, আর ছেলে দেখো এখন ঘরে কী করছে। আর অনেকক্ষণ আজকে বিশ্রাম করেনি যেহেতু, এই জন্য দেখো বড় করে একটা হাই তুললো, এই দেখো হাই তুলছে। এই দেখো বেরোনোর আগে
এই ভদ্রলোককে নিয়ে এসেছি এই যে ছায়া থেকে ঘুরিয়ে দেখেছো ওই আরেকজন বসে আছে খাঁচার মধ্যে ওই যে লাইট একটু কম আছে লাইটগুলো অফ রয়েছে তো চলো খাঁচার মধ্যে পুরে দিই তারপরে বেরোবো আমরা এখন চলে এসেছি কেকের দোকানের ঠিক সামনে আর এটা হলো মিয়া অমরের কেকের দোকান আর এই দোকানটা হলো চন্দনপুকুরে তো কত রকম সাইজের কত রকমের দামের যে কেক এখানে রয়েছে মানে খুবই ভালো লাগে আর কেক খেতে ভালোবাসি কিন্তু একটুখানি ভয় ভয় এখন খাই বর্তমান সময়ে যেহেতু মোটা হওয়ার একটা প্রবণতা থেকেই যায় সবার মধ্যে আর বিশেষ করে এই কেকের মধ্যে ভীষণ ফ্যাট ব্যাপারটা থাকে তো হাজবেন্ড ওখান থেকে কেক নিচ্ছে আর এখানে আমি কথা বেশি বলতে পারলাম না আমরা এখন মিষ্টির দোকান থেকে মিষ্টিটা নিয়ে নিলাম এই যে এখান থেকে তো হাজবেন্ডের খুব পছন্দের জিনিস হলো মিষ্টি তাই তো মিষ্টির দোকান থেকে মিষ্টি নেওয়া হয়ে গেছে কেকও কেনা হয়ে গেছে এবারে বাড়ির দিকে যেতে হবে তো চলে এসেছি বাড়িতে আর মিমিকে বলেছি মিমি মিষ্টি খাবি সেই কথা শুনে মিমি আমার পিছন তো একদমই ছাড়ছে না তো এখানে রয়েছে মিষ্টিগুলো আর এখন আমি পায়েসটাকে বসিয়ে দিয়েছি আর বেশি তো পায়েস করছি না দু প্যাকেটও দুধ না কারণ কিছুটা দুধ দিয়ে আমি চাও করেছি তো এখানে চাল রেখেছি আর এদিকে কাজু কিশমিশটাও রেখেছি দুধটা ভালো করে ফুটে ওঠার পরে এখন আমি চালটা দিয়ে দিচ্ছি আর তেজপাতা দিয়ে দিয়েছি এটাকে ভালো করে নাড়াচাড়া করে কিছুক্ষণ সময় লাগবে করতে এদিকে মাংসটাকেও গরম করতে হবে এটাকে নিয়ে গিয়ে গ্যাসের সামনে রাখলাম পূর্বেলাতে একে একে সব রান্না করেছি এবারে সমস্ত কিছু গরম করার পালা তার মধ্যে মিমিদের মাংস আছে আমাদের মাংস আছে ফ্রাইড রাইস আছে তারপরে একদিকে পায়েসটাও এখন হচ্ছে তো পায়েসটা করতে তো একটু সময় লাগে যতই অল্প দুধের পায়েস হোক না কেন করতে কিন্তু সময় লাগে তো হাজবেন্ড যখন রাত্রিবেলা ফিরবে তখন সমস্ত কিছু টুকটাক যেটুকু আয়োজন করা হচ্ছে সেটুকু করা হবে তো তোমরা সঙ্গে থাকো চালটা ভালো করে সিদ্ধ হয়ে যাওয়ার পর এখন আমি বাতাসাগুলোকে দিয়ে দিলাম কারণ চিনি হয়ে গেলে আর চাল সিদ্ধ হয় না এই জন্য দেখে শুনে এটা করতে হয় তো এখন ছেলের জন্য ফ্রাইড রাইসটা গরম করছি খাবারটাকে এখন দিয়ে দিচ্ছি এখন বাজে রাত্রি 9:30 তো বললো মা খিদে লেগেছে তো সেরকম ভারী কিছু যেহেতু খাইনি এই জন্য খিদেটা পেয়ে গেছে আয় তুমি চলে আয় এই দেখো জামা কাপড়ে পুরো পাহাড় জমে রয়েছে ঘরে এলাম এখন প্রচুর কাজ আছে ঠাকুর ঘরে কারণ খুব তাড়াহুড়ো করে আজকে পুজো করেছি আবার জ্বলছে না এই টিউবলাইটটা রোগ হয়েছে কখনো জ্বলে কখনো জ্বলে না তো এর আগে একদিন হয়েছিল তো ভাবছিলাম বোধ হয় খারাপ হয়ে গেছে ওমা তারপরে একদিন হয়েছে দেখি সুইচ দিয়েছি দেখি জ্বলছে তারপরে এরকম ভাবে চলছে মানে কখনো জ্বলে কখনো জ্বলে না এখন আবার জ্বলছে না দুপুরবেলা জ্বলছিল সন্ধ্যাবেলা জ্বললো তো যাই হোক ঠাকুর ঘরটা খুব অগুছালো হয়ে গেছে এখন আমি পরিষ্কার করি কারণ আবার না হলে সকালবেলা এসে খুব গন্ডগোল হয়ে যাবে প্রচুর কাজ থাকবে তো চলো পরিষ্কার টুষ্কার করে নিই মিষ্টিকে শয়ন দিয়ে নিই মিষ্টিকে শয়নও দিয়ে নিই তো চলো আমরা আমাদের নিজেদের বাড়ির কাজ কিভাবে করব সেটা আমাদের থেকে ভালো কেউ বলতে পারে না তো আমিও সেরকমভাবে করি যেই কাজ যেভাবে ভালো হয় যেরকমভাবে সুন্দর হয় সেরকমভাবে করার চেষ্টা করি এবং যখন করলে পরে সুবিধা হয় সেই হিসাবে আমি করি তো এখন আমি এসেছি এখন আমি সমস্ত কিছু পরিষ্কার করে নিচ্ছি কারণ আমার না হলে পরে অসুবিধা হয় বর্তমান সময়ে গায়ে জোর আছে বলে সমস্ত কিছু সামলিয়ে সংসার পুজো সবকিছু করতে পারছি কিন্তু ভবিষ্যতে যে পুজোর ঘরে এতটা কাজ করতে পারবো তা কিন্তু নয় কারণ মানুষের সব দিন সমান যায় না তো ভগবানের যে বেশি বেশি পুজো করলে ভগবানকে বেশি বেশি করে সাজালে বেশি বেশি করে ভোগ নিবেদন করলেই যে ভগবানের বেশি বেশি আশীর্বাদ পাওয়া যায় তা কিন্তু কখনোই নয় তুমি যদি একটা সৎ মানুষ হও একটা ভালো মানুষ হও তোমাকে ভগবান এমনিতেই ভালোবাসবে তো বেশি পুজো পাঠ করলে যে ভগবানের প্রিয় হওয়া যায় বলছি যে একটা ভালো মানুষ হওয়া সব থেকে আগে প্রয়োজন পুজো পাঠ কিন্তু কোনো ম্যাটার করে না এই দেখো মিষ্টি সোনাকে রাত্রে শয়ন দিয়ে দিয়েছি কি করেছিস বাক্স কোথায় এর খাপটা কোথায় এখন যে হারে ডেঙ্গু বাড়ছে এই জন্য এটার খুবই প্রয়োজন শেষ হয়ে গেছিলো একদম তেলটা ছেলে এখন গিয়ে নিয়ে এলো অনেক রাত্রেই তো এখন হাজবেন্ডের সমস্ত যা যা আমি আয়োজন করতে পেরেছি সেগুলো এখন গুজগাছ করে নিচ্ছি তো মিষ্টিটা ওদিকে রেডি করছি এদিকে কেকটাকেও খুলে নিয়েছি এখন পায়েসটাকে আমি বাটির মধ্যে বেড়ে ফেলছি মানে আমাদের তো বাঙালিদের পায়েসটাই মেন এই জন্য পায়েসটা মোটামুটি সমস্ত জন্মদিনে আমরা করি তো শাশুড়িমার জন্মদিন যখন হবে শাশুড়িমার জন্মদিনেও করব আর এটা আমরা করে আসছি প্রথম থেকেই তো তার জন্য কোনো অসুবিধা হয় না আর এখানে 5 রকমের মিষ্টি নিয়ে নিলাম আর এখন সমস্ত কিছু গুছিয়ে নিয়েছি হাজবেন্ড বাচ্চাদের খাবারটাকে রেডি করছে এখন বাজে রাত্রি 11:15 তো 11:15 সময় কেক কাটিং হবে সবার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে বেশি কিন্তু দেরি করা যাবে না এরপর 12টা বেজে গেলে কিন্তু পরের দিন হয়ে যাবে বুঝেছো কি অবস্থা হয়ে যাবে কোনো বাড়ির যে বাবা ছেলেদের এত পিছনে লাগে আমাদের বাড়িতে দেখা যায় প্রচন্ড ভাবে ছেলের পিছনে লেগে থাকে হ্যাপি বার্থডে টু ইউ
Happy birthday to you. Happy birthday, dear Anjun. Happy birthday to you. সবাইকে কেক টেক খাইয়ে এখন আমাকে খাওয়াতে এসছে, তো যাই হোক খেয়েই নিলাম। কেক খেতে যেহেতু ভালোবাসি তোমাদেরকে এর আগেও বলেছিলাম, এই জন্য খেয়েই নিলাম। তারপর আরও একটু খেতে হবে, একদম একটুখানি দিয়েছে, আমার একটুও পোষায়নি, তো পরে আবার খাবো। পায়েস, এটা হলো রাবড়ি, আর এখানে রয়েছে পাঁচ রকমের মিষ্টি। নাও শুরু করো, মা খাইয়ে দাও। অল্প 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 বাবা, বড় করে করতে বলেছিল, বড় করেই করেছো। উমা, এটা কি? হ্যাঁ, এটা কি? এটা আমাদের বুড়ো নাকি? তুমি বুড়ো? তুমি এরকম করে তাকিয়ে আছো কেন উমা? তুমি সোনা বুড়ো নাকি? সোনা বুড়ো লালু আসছে নাকি? উমা, তুমি কেন এসেছো আমার কাছে? শোনো, তুমি আজকে চানু করেছো, চানু এই কি করে বেরিয়ে গেছে? এই বেরিয়ে গেছে, চেরি চেরি না হেরি বেরিয়েছে না, উড়ি বাউড়ি এই রে। অবস্থা দেখো আমাদের ঘরে, মারপিট করবে বলে তাড়াতাড়ি চলে এসেছে। মারপিট করেছে দেখ, মারপিট করবে বলে তাড়াতাড়ি চলে এসেছে। এক্ষুনি ফ্যান না চালালে আমাদের চেরি ম্যাক্সি এক্ষুনি অজ্ঞান হয়ে যাবে, প্রচন্ড ভাবে ওরা হাঁপাচ্ছে। তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। তো আজকের সম্পূর্ণ ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও বন্ধুরা। যদি ভালো লাগে লাইক করো, শেয়ার করো, আর এভাবে তোমরা আমার পাশে থেকো। তো তোমাদের সঙ্গে দেখা হচ্ছে পরের দিন নতুন আরও একটি ব্লগে। ততক্ষণ জন্য তোমরা সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো এবং খুব সাবধানে থেকো। গুড নাইট।